দীর্ঘ সংস্কারের অভাবে বেরিয়ে পড়েছে সেতুর কঙ্কালসার চেহারা মরিচা পড়েছে পিলারেও বিপজ্জনকভাবে ঝুলছে ব্যারাকপুরের ঝুলন্ত সেতু দীর্ঘ সংস্কারের অভাবে করুণ অবস্থা বারাকপুরের ঝুলন্ত সেতুর রক্ষণাবেক্ষণের অভাবে সেতুর কঙ্কালসার অবস্থা বেরিয়ে এসেছে একাধিক জায়গায় বেরিয়ে এসেছে লোহার রড মরিচা পড়ে ক্ষয়ে গেছে সেতুর পিলার প্রশাসনের উদাসীনতায় জরাজীর্ণ সেতুতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা বাম আমলে তৎকালীন বিধায়ক পঙ্কজ ঘোষের উদ্যোগে তৈরি হয়েছিল সেতুটি সেতু তৈরি হওয়ায় ইছামতি নদীর এপারের বারাকপুর ওপারে মাধবপুর মণিগ্রাম সহ একাধিক গ্রামের মানুষের যোগাযোগে স্থাপন হয়েছিল বর্তমানে সেতুটির অবস্থায় শঙ্কিত দুপারের বাসিন্দারাই স্থানীয়দের দাবি সেতুর যা অবস্থা যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে অবস্থা খুবই শোষণীয় এবং আমাদের এখানে গ্রামে চার থেকে পাঁচটা গ্রাম আমরা এখান থেকে প্রতিনিয়ত বাচ্চা স্কুল কলেজ ডাক্তার সবকিছু এই ব্রিজের উপর দিয়ে আমাদের যাতায়াত প্রতিনিয়ত আসছি যাচ্ছি এবং বাচ্চা নিয়ে যাচ্ছি সকালে যে স্কুলটা আছে কয়েক বাচ্চা এখান থেকে যায় আসে তারাও জীবনে ঝুঁকি নিয়ে আসছে যাচ্ছে একটা বাইক যাচ্ছে কিংবা ভ্যান যাচ্ছে মাঝখানে যখন চাকাটা বসছে তখন পুরো একদম পাতিটা ডেবে যাচ্ছে পেছনের চাকাটা মনে হচ্ছে নিচে ঝুলে যাবে এই অবস্থা ওপরে একটা ইয়া উপদূর্কা শিশু শিক্ষা নিকেতন একটা স্কুল আছে প্রতিনিয়ত এখানে কয়েক হাজার বাচ্চা ওই স্কুলে যায় তো তাদের যেতে গেলেও মায়েরা ধরে কোলে করে পার করার মতো অবস্থা অথচ যত নেতা মন্ত্রীরা আছে কম বেশি যায় কারোর জন্য চোখেই পড়ে না বিষয়টা সেতুর ওপর দিয়ে দ্রুত গতিতে যান চলাচলেই এই সমস্যা বলে জানান স্থানীয়রা স্থানীয় গোপালনগর দু নম্বর পঞ্চায়েতের সদস্য স্বপন মজুমদার বলেন বিষয়টি বিডিওকে জানানো হয়েছে দ্রুত সংস্কারের কাজ শুরু হবে আমরা পঞ্চায়েত সমিতির

অনেক ব্রিজই হয়েছে এই ব্রিজটার জন্য আমি প্রপোজাল পাঠিয়েছি আমি পিডাবুডির সঙ্গে কথাও বলেছিলাম তখন কারণ স্বাধীনতার পর থেকে যে মানুষ ওখানে নৌকায় পারাপার করতেন তারপরে ধাপে ধাপে এসছে আমি আমার সাধ্য মতন চেষ্টা ওখানে আমি করছি যে একটা ব্রিজ করবার জন্য আমি রাজ্য সরকারকে বলেছি আশা করি এটা কর্ণপাত করবেন এ বিষয়ে বনগার বিডিও সঞ্জয় কুমার গুছাইত জানান বিষয়টি ইতিমধ্যেই আমাদের নজরে এসেছে আমরা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথাও বলেছি বিষয়টা আমাদের ইতিমধ্যেই নজরে এসেছে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাচ্ছি যাতে দ্রুত ভিত্তি দ্রুততার ভিত্তিতে এটাকে আমরা রিপেয়ার করতে পারি এবং যাতে এলাকা মানুষের কোনো সমস্যা না হয় সেই জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুত সংস্কার হোক সেতুর এখানে যে ম্যানেজমেন্ট আছে ফলটা তো নিশ্চয়ই তাদের এরা তো দেখছে সারাক্ষণ দেখার পরেও যদি এটার কিছু ব্যবস্থা না করে কিন্তু মানে রীতিমতো আর এখানকার যারা বাসিন্দা তাদের তো আরো দীর্ঘদিন ধরে বাড়া ভেঙে তো ভিতরে ঢুকে যেতে পারে কোনো বাচ্চা স্কুলে যাচ্ছে সে এখান থেকে ভিতরে পড়ে যেতে পারে এটার ব্যবস্থা অবশ্যই ইমিডিয়েট করা উচিত এখানকার ম্যানেজমেন্টে এটা দেখার দরকার দেখে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি ঠিক করবে তত লোকজন ভালো দিব্য বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোপালনগর